হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হলো বৃহস্পতি রাশি পরিবর্তন। বৃহস্পতি এতদিন গোচর করছিল ধনুরাশিতে, বৃহস্পতির এটা নিজস্ব ঘর, তো এখানে বৃহস্পতি ভালোই ফল দিয়েছে। এবারে আমরা জানব বৃহস্পতি মকর রাশিতে গোচর করে কেমন ফল দেবে। মকর রাশিটা কিন্তু বৃহস্পতির নিচস্থ ঘর, অনেকের ধারণা আছে এখানে বৃহস্পতি খুব একটা ভালো ফল দেবে না। মকর রাশিতে অলরেডি শনি সক্ষেত্রীয় অবস্থায় গোচর করছে, তাহলে এখন মকর রাশিতে বৃহস্পতি এবং শনি একই সাথে গোচর করছে। বৃহস্পতি এবং শনি মকর রাশিতে বসে সমস্ত রাশিকে মোটামুটি একটা ভালোই ফল প্রদান করবে, কোনো খারাপ ফল কিন্তু প্রদান করবে না, আগেই বলে দিলাম। তাহলে চলুন জেনে নিই সমস্ত রাশি অনুযায়ী কেমন ফল দেবে না দেবে। আরও একটি বিষয়টি হচ্ছে বৃহস্পতি এখানে থাকবে 20 নভেম্বর 2021 সাল পর্যন্ত, এক বছর আমাদের লাইফে বৃহস্পতির কী প্রভাব থাকবে না থাকবে অবশ্যই কিন্তু আমাদের জেনে নিতে হবে। জানবো মেষ রাশির মানুষদের বৃহস্পতির রাশি পরিবর্তন কী ফল দিচ্ছে। বৃহস্পতি মেষ রাশির 10th হাউসে গোচর করবে, 10th হাউসে গোচর করে কেমন ফল দেবে না দেবে। ব্যবসায় উন্নতি, নতুন জব যারা অনেক দিন ধরে খুঁজছিলেন তাদের জন্য এটা একটা গোল্ডেন টাইম বলা যেতে পারে, যেখানে আপনারা কিন্তু খুব ভালো একটি জব পেয়ে যাবেন। এই সময় আপনাদের কিন্তু একটু ধার্মিক ক্রিয়াকলাপে মন কিন্তু যাবে। বিজনেসের জন্য কোথাও আপনাকে বাইরে যেতে হতে পারে, আপনাদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। যারা সরকারি চাকরি বাকরি করেন তাদের জন্য সময়টা ভালো, যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিলেন তাদের জন্য সময়টা ভালো, যারা আইটি সেক্টরে আছে বা যারা ইঞ্জিনিয়ার আছে, যারা টিচার আছে তাদের জন্য এই সময়টা কিন্তু ভালো, তারা কিন্তু লাইফে অনেক সাকসেস এই সময় দেখতে পাবে। আপনাদের লাইফটা কিন্তু পুরোটা পরিবর্তন এই সময় আপনারা নোটিস করতে পারবেন। এই সময় কিন্তু আপনাকে একটু হার্ডওয়ার্ক করতে হবে, হার্ডওয়ার্ক করলে কিন্তু ডেফিনেটলি আপনারা ভালো ফল পাবেন। হার্ডওয়ার্কের সাথে সাথে কিন্তু স্মার্ট ওয়ার্ক করাও কিন্তু ভীষণভাবে জরুরি। এই সময় আপনারা যদি আপনাদের নিজেদের ধার্মিক চেতনাটাকে ঠিক রাখেন এবং আপনারা যদি সঠিক কর্ম এবং আপনাদের যদি অত্যাধিক পরিশ্রম করার নেশা থাকে তাহলে কিন্তু আপনারা প্রচণ্ড পরিমাণ ভালো ফল দেবেন। দেবতাদের গুরু বৃহস্পতি এবং স্যাটার্ন, যে হচ্ছে কর্মকে বিচার করে ফল দেয়, এই দুটোর মিশ্রণে কিন্তু আপনাদের লাইফটাও ঠিক সেরকম হয়ে উঠবে। আপনারাও যদি কিন্তু সঠিক পথে থেকে ঠিকঠাক কর্ম করেন তো এই সময়টা আপনাদের লাইফে কিন্তু একটা গোল্ডেন টাইম হতে চলেছে, যেখানে আপনারা আপনাদের লাইফটা পুরো চেঞ্জ নোটিস করবেন। এবার জানবো স্যাটার্নের দৃষ্টির ফলে আপনারা কেমন রেজাল্ট পাবেন না পাবেন। স্যাটার্নের তৃতীয় দৃষ্টির ফলে কিন্তু আপনাদের বিদেশ ভ্রমণ, বিদেশে চাকরি এবং ব্যবসা, এই জিনিসগুলোতে আপনারা কিন্তু প্রচণ্ড পরিমাণ সফলতা পাবেন। এবার জানবো বৃহস্পতির পঞ্চম দৃষ্টির ফলে আপনারা কেমন রেজাল্ট পাবেন না পাবেন। এই সময় আপনাদের সিনিয়র যারা আছে, সেটা আপনার বাড়ি হোক বা অফিস, সিনিয়রদের সাথে সম্পর্ক কিন্তু প্রচণ্ড পরিমাণ ভালো হয়ে যাবে। এই সময় আপনারা ভালো অর্থ কিন্তু সঞ্চয় করতে পারবেন। এই সময় কিন্তু আপনাদের অর্থ যোগাযোগটা প্রচণ্ড মাত্রায় ভালো হবে। এই সময় কিন্তু আপনি অন্যকে অর্থ দিয়েও কিন্তু সহায়তা করে থাকবেন। পারিবারিক সম্পর্কগুলো কিন্তু এই সময় আপনাদের খুব ভালো হয়ে উঠবে। এবার জানবো বৃহস্পতি এবং শনি দুজনেরই সপ্তম দৃষ্টির ফলে আপনারা কেমন ফলাফল পাচ্ছেন না পাচ্ছেন। এই দৃষ্টিটার ফলে কিন্তু আপনারা জমি বাড়ি ক্রয় করতে পারবেন। যাদের মায়ের হেলথ অনেক দিন ধরে প্রচণ্ড প্রবলেমের মধ্যে ছিল, সেই সংক্রান্ত সমস্যা থেকে এই সময় আপনারা মুক্তি পেয়ে যেতে পারবেন। আপনারা কিন্তু যে কোনো বিষয়ে মায়ের থেকে সহায়তা পাবেন, মায়ের অর্থনৈতিক গ্রোথও কিন্তু অনেকটা ভালো হয়ে উঠবে। যাদের মা এখনও কর্মসূত্রে আছেন তাদের কিন্তু পদোন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবার জানবো বৃহস্পতির নবম দৃষ্টির ফলে আপনারা কেমন ফল পাচ্ছেন না পাচ্ছেন। নবম দৃষ্টির ফলে কিন্তু আপনাদের উচ্চশিক্ষার যোগাযোগ থাকছে, শিক্ষা প্রচণ্ড পরিমাণ ভালো হয়ে উঠবে, কিন্তু আপনাদের প্রেম সম্পর্কটা খুব একটা ভালো থাকছে না, এখানে একটু সমস্যা কিন্তু থাকছে। আপনারা কিন্তু রোগ থেকেও চিরতরে মুক্তি কিন্তু পেয়ে যাবেন। জানবো শনির দশম দৃষ্টির ফলে আপনারা কেমন ফল পাবেন না পাবেন। শনির দশম দৃষ্টির ফলে বিবাহে সমস্যা, বিবাহে একটু বাধা, একটু সমস্যা বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে থাকছে।
বিজনেসে কিন্তু একটু বেশি পরিশ্রম করতে হবে। আর একটা বিষয়, যারা অনেক দিন ধরে ডিভোর্সের জন্য ওয়েট করেছিলেন তারা কিন্তু এই সময় ডিভোর্সটা পেয়ে যেতে পারেন। তাহলে বন্ধুরা, বৃহস্পতির রাশি পরিবর্তন নিয়ে মেষ রাশির মানুষরা কেমন ফল পাবে না পাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, এরকম আরও ইনফরমেশান পাওয়ার জন্য কিন্তু সাথে থাকতে হবে, আর তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন, যাতে একটাও ভিডিও নোটিফিকেশান আপনাদের থেকে মিস না হয়ে যায়। তাহলে বন্ধুরা, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।